সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে সঙ্গে আছি এবং উল্লাপাড়ার ও করতোয়া নদীতে দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন হুমকিতে রয়েছে বহু স্থাপনা তবে শুষ্ক মৌসুমে ভাঙন রোধে নেওয়া হবে স্থায়ী ব্যবস্থা বলছে পানি উন্নয়ন বোর্ড সেরাজগঞ্জ থেকে শিশির আলমের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে থাকার ফলে উল্লাপাড়ার ফুলজোর ও করতোয়া নদীর তীরবর্তী ব্যাটবাড়ি আমডাঙ্গা এনায়াতপুর গুচ্ছগ্রাম ও তিয়রহাটি এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বেশ কিছু ফসলি জমি ও বসত ঘর গেল বছর পঞ্চক্রশী ইউনিয়নের ব্যাতবাড়ি ও পূর্ব সাতবাড়িয়া খেয়াঘাট পাশে নদীতে ব্যাপক ভাঙ্গন সৃষ্টি হলে পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন এলাকা পরিদর্শন করে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নেন এতে ভাঙ্গন অনেকটা নিয়ন্ত্রণে আসে কিন্তু এবছর জিও ব্যাগ ফেলার স্থানে নদীতে পানি কমার সাথে সাথে আবারও ফুলজোড়

এই বসত ভিজা ছেড়ে চলে যাওয়া লাগছে কারণ এই দুইশো পরিবারের প্রায় দেড়শো ঘর ভেঙ্গা এই করতা নদীতে বিলীন হয়ে গেছে চলমান রয়েছে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলার কাজ পাশাপাশি শুষ্ক মৌসুমে ভাঙ্গন রোধে স্থায়ীকরণ কাজ করা হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা তো এই জায়গাটাতে আমরা একটা প্রকল্প প্ল্যানিং কমিশনে দাখিল করাচ্ছে সাড়ে ছশো কোটি টাকা ব্যয়ে এটা খুব দ্রুততম সময়ের মধ্যে এটা একনিকে অনুমোদন হবে বলে আমরা এটা জানতে পেরেছি যে ব্যাগ দিয়ে কাজ করার জন্য আমরা প্রস্তাব প্রেরণ করেছি এবং একই সাথে হবে না আর যখন প্রকল্পটা অনুমোদন হবে তখন তো আমরা পার্মানেন্টলি ওয়ার্ক করব। নদী ভাঙ্গন রোধে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট মহল এমনটাই প্রত্যাশা নদী তীরবর্তী ও ভাঙ্গন কবলিত ভুক্তভোগী মানুষের শরীয়তুল্লাহ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক কক্সবাজারে একমাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের অনিয়ম বন্ধ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে স্টুডেন্ট ফোরামের ব্যানারে মানববন্ধন করল বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় ইউনিভার্সিটিতে নিয়মিত ভিসি ও ট্রেজারার নিয়োগ এবং ইউনিভার্সিটির দুর্নীতির তদন্তে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে বক্তারা নগার নিয়ামতপুরে ক্ষুদ্র নিগোষ্ঠীর কবরস্থান দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে এরই পরিপ্রেক্ষিতে কবরস্থান রক্ষার দাবিতে মঙ্গলবার দুপুরে নিয়ামতপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন স্থানীয় আদিবাসীরা এ সময় পূর্বপুরুষদের কবরস্থান ফিরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে বক্তারা মঙ্গলবার সকালে কুমিল্লার লালমাইয়ে নোংরা পানি ক্ষতিকারক রং ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে পিপাসা ও মারিয়া নামের দুটি আইসক্রিম তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে উপজেলার ভ্রাম্যমাণ আদালত এ সময় উভয় কারখানার মালিককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয় পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ নীলফামারীতে যাত্রী পরিবহন সেবা নিশ্চিতে কোস্টার সার্ভিস চালু করল বাংলাদেশ বিমান এতে করে মঙ্গলবার থেকে বাংলাদেশ বিমানের রংপুর ও দিনাজপুরের যাত্রীরা বিনা খরচে সৈয়দপুর বিমানবন্দরে যাতায়াত সুবিধা ভোগ করছেন মঙ্গলবার দুপুরে নীলফামারি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এসব তথ্য উপস্থাপন করেন বিমানের প্রশাসন ও মানব সম্পদ পরিদপ্তরের পরিচালক জিয়াউদ্দিন আহমেদ এতে আমন্ত্রিত ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মঙ্গলবার বিকেলে রংপুরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে ছয় মাদক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরে ভ্রাম্যমান এবং অপর তিনজনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরুজুল হক মাদক প্রত্যেকেই তাদের অভিযোগ স্বীকার করেছে রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে মাদক সেবীদেরকে মাদক সকল গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করি বিজ্ঞ মেস্টেড মহোদয় বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা প্রদান করে ব্যবসায়িক লাইসেন্স কিংবা কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই ময়মনসিংহের হালুয়া ঘাটে গড়ে উঠেছে সীসা তৈরির কারখানা কারখানা থেকে নির্গত কালো ধোঁয়ায় চারপাশের গ্রামগুলোতে দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব কারখানা বন্ধের সুস্পষ্ট প্রশাসনিক নির্দেশনা থাকলেও এখনো সচল রয়েছে তা ময়মসিং থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা এই উপজেলার নয় নম্বর ধারা ইউনিয়নের বানিয়াকান্দা গ্রামে সরপুদ্দিন নামের এক ব্যবসায়ী গড়ে তুলেছেন অবৈধ সীসা উৎপাদনের কারখানা স্থানীয়রা জানান ঢাকা থেকে পুরাতন ব্যাটারি কিনে ট্রাকে করে নিয়ে এসে সেই ব্যাটারি পুড়িয়ে প্রতিদিন প্রায় সাত থেকে আট মেট্রিক টন সিসা উৎপাদন করে থাকেন তিনি অভিযোগ রয়েছে কারখানাটির নেই কোনো প্রকার লাইসেন্স বা অনুমতিপত্র অন্যদিকে এই সিসা কারখানা থেকে নির্গত দুর্গন্ধযুক্ত কালো ধোঁয়ায় আশপাশের কয়েকটি গ্রামের দেখা দিয়ে জ্বর কাশি ও সর্দি সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব গাছপালা ও গবাদি পশু বাদ যাচ্ছে না এর ক্ষতিকর প্রভাব থেকে এলাকাবাসী ক্ষতিকর এই দুর্ফক থেকে বাঁস্তে স্থানীয় সংসদ সদস্য এমন কি প্রশাসনের কাছেও দাখিল করেন লিখিত অভিযোগ প্রত্যেকটা গরু করে তিনটা গরু মারা গেছে চারটা গরু মারা গেছে এবং কি মানে কি পরিমাণ যে গরু বাসু মারা গেছে গরু ছাগল মানে প্রচুর মারা গেছে 5000 ওইবা শে মারা গেছে আমরা কি করব আমরা রাতেবিলে আমরা দিলে ঘুমাইতে পারি জনজীবন শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা আছে সবাই কষ্ট হচ্ছে আর কি দোয়া এই সমস্ত জায়গাগুলো অন্ধকার থাকে নমাদের টাইম হয়েছে এটাই বুঝা잖아 এ বিষয়ে কারখানার মালিক শরফুদ্দিনের কাছে জানতে চাইলে ক্ষতির বিষয়টি সম্পর্কে এড়িয়ে যান তিনি বলেন চায়না আছে কিশোরগঞ্জ আছে সব জায়গায় কিন্তু অপর অপর আছে ব্যবসায়িক লাইসেন্স না থাকার কথা জানিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের এই জনপ্রতিনিধি নিজেও জানালেন কারখানা বন্ধের আহ্বান কোন অনুমতি এটা বন্ধ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এদিকে পরিবেশ দূষণের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানালেন এই জনপ্রতিনিধি পরিবেশ দূষণ করে কেউ ব্যবসা করতে পারে মানে রাষ্ট্রীয় কিছু রয়েছে প্রশাসনের সাথে কথা বলেছি তারা বিষয়টি দেখছে হয়তো কেউ অচিরেই এটি বন্ধ হয়ে যাবে এলাকাবাসীর লিখিত অভিযোগ ও তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই কারখানাটি বন্ধের নির্দেশনার কথা জানালেন এ কর্মকর্তা আমরা স্থানীয় একটা তদন্ত করে আমরা তদন্ত রিপোর্ট পেয়েছি কতিপয় অসাধু ব্যবসায়ের হেয়ালিপোনা কিংবা খামখেয়ালিতে পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্য এম তো অবস্থায় প্রয়োজন প্রশাসনের কঠোর পদক্ষেপ তাহলেই বাঁচবে পরিবেশ বাঁচবে দেশ নয়নমণি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক এদিকে জলবায়ু পরিবর্তনজনিত নানা ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাবুদ্দিন মঙ্গলবার রাজধানীর মহাখালীতে পুরাতন বন ভবনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান এবার সংবাদ বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি উড়িষ্যা ঝাড়খণ্ড ও তট সংলগ্ন এলাকায় অবস্থান করছে এর প্রভাবে মঙ্গলবারও বেশ উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর গেল দুদিন ধরে জেলার উপকূলীয় এলাকায় অব্যাহত রয়েছে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত সকল মাছ ধরার টলারকে নিরাপদে আশ্রয়ে থাকাসহ পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস এদিকে সাগর উত্তাল থাকায় মঙ্গলবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি ও দমকা হওয়া বইছে কারণে জুড়ে মাছ ধরার টলার ও নৌকাগুলোকে ইতোমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদে পাশাপাশি জেলার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এই ছিল এখনকার মতো আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandtvbdaps ধন্যবাদ সকলকে শুভ রাত্রি